পাকিস্তানের হুনজা উপজাতির মেয়েরা সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। 70 বছর বয়সেও হুনজা নারীদের রূপ লাবণ্য হয়ে থাকে অষ্টাদশী যুবতীর মতো। কিন্তু কিভাবে তারা এতটা সুন্দরী হয়, তাদের বিউটির পেছনের রহস্যটা কি, এমন সব প্রশ্নের উত্তর থাকছে আমাদের এবারের প্রতিবেদনে। বলা হয়ে থাকে সত্যিকারের বিশ্ব সুন্দরী হচ্ছে পাকিস্তানের হুনজা উপজাতির মেয়েরা। পৌর বয়সেও হুনজা নারীরা রূপ লাবণ্যে মাত করে দিতে পারেন তরুণীদেরও। পাকিস্তানের কারাকোরম পর্বতমালায় অবস্থিত হুনজা উপত্যকা নানা কারণেই বিখ্যাত। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষের থেকে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে হুনজা উপজাতির, যার মধ্যে নারীদের সৌন্দর্য অন্যতম। বিশ্বের অন্যান্য নারীরা যেখানে রূপচর্চার জন্য নানা প্রসাধনী ব্যবহার করেন, সেখানে হুনজা মেয়েরা প্রাকৃতিক সাজেই হয়ে থাকেন নজর কাড়া সুন্দরী। এই সম্প্রদায়ের নারীদের সৌন্দর্য ও সুস্থতার অন্যতম কারণ ভৌগোলিক অবস্থান। তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ডায়েট। এখানকার প্রায় 99% মানুষই ভেজিটেরিয়ান। খাবারের তালিকায় মাংসের পরিমাণ থাকে খুবই কম। হুনজা সম্প্রদায়ের নারীরা রূপচর্চার জন্য এক ধরনের প্রাকৃতিক তেল ব্যবহার করেন, যা তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। এছাড়া তারা বিশেষ এক ধরনের লবণাক্ত চা পান করেন, যাতে রয়েছে বিভিন্ন উপকারী বৈশিষ্ট্য। তবে শুধু সৌন্দর্যেই নয়, সুস্বাস্থ্যের দিক থেকেও এই সম্প্রদায়ের নারীরা পুরো পৃথিবীর নারীদের থেকে এগিয়ে। এখানকার নারীরা 60 থেকে 90 বছর বয়সেও সন্তান জন্ম দিতে পারেন, আবার তাদের গড়ায়ুও হয়ে থাকে 100 বছরের বেশি। সাজিয়া সোনা, গ্ল্যামার, আরটিভি।